ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين نبينا محمد وعلى اله وصحبه أجمعين ومن تبياهم بإحسان إلى يوم الدين وبعد وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون

কাসে পৌঁছার জন্য এমন সুন্দর ইবাদত আমাদের জন্য করে দিয়েছেন তার মধ্যে হচ্ছে সলাদ আর সালাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে পৌঁছার জন্য একমাত্র এবাদত সে আল্লাহর যাবতীয় প্রশংসা দুরাবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি যে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিত আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে জুমার সলাতে আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল রয়েছে এই ভুলগুলো তুলে ধরবো এগুলো হচ্ছে ভুল আজকে ওই সম্পর্কে আলোচনা করব না যে জুমার সলাদ পড়লে এই ফজিলত হয় এই নেক রয়েছে এভাবে আদায় করতে হবে আমরা শুধু আলোচনা করব জুমার সলাতে আমরা কি কি ভুল করে থাকি হয়তো অনেকে মনে করতে পারেন যে জুমার সলাদ দুই রেখা সলাদ মসজিদে গেলাম আর দুই রাখা সলাত পড়ে চলে আসলাম এই তো আর কিছু নয় প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ জুমার সলাতের মধ্যে আমরা প্রায় পঞ্চাশ ষাটটা ভুল করে থাকি এই থেকে আমি বাসাই করে আপনাদের মাঝে পনেরোটি ভুল সম্পর্কে আলোচনা করব এগুলো হচ্ছে জুমার সলাতের দিনে ভুল করে থাকি আর এই ভুলগুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে তা আমরা আলোচনা করব জুমার সলাতের আগের দিন থেকে অর্থাৎ রাত্রি থেকে আলোচনা করব। কারণ আরবি মাসের হিসাবে মাগরিমের পরেই কিন্তু জুমার দিন চালু হয়ে যায় পরের দিন সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা হয়ে গেল এবং জুমার দিন শেষ হয়ে গেল আমাদের সমাজে প্রচলিত এই জুমার দিনটাকে যখন জুমার দিন আসে তখন মানুষ এটাকে ঈদ মনে করে মনে করে যে আসলে এটা হচ্ছে এবাদতের দিন না এটা হচ্ছে আনন্দের দিন তাই তো মানুষ সারা রাত্র বিভিন্ন ফেসবুক বলেন দাওয়াতি কাজ বলেন বিভিন্ন ক্ষেত্রে সময়গুলো ব্যয় করে তারা রাত্রে না ঘুমিয়ে যখন ফজর সলাতের টাইম হয়ে যাবে এমন তো অবস্থায় শয়তান এমনভাবে চাপে তখন তাদের ঘুম চলে আসে অনেক সময় ফজর সলাত পরা হয় না এটা বিশেষ করে পুরা ভাইদের ক্ষেত্রে বেশি দেখা যায় কারণ তারা মনে করে এটা হচ্ছে ইউমুন নুন ঘুমের দিন হচ্ছে জুমার দিন না দিনি ভাই এবং বন্ধুগণ জুমার দিন হচ্ছে এটা হচ্ছে এবাদতের দিন খাস খাস কিছু এবাদত রয়েছে যেগুলো আমাদের আলোচনাতে আসবে তাহলে জুমার দিনে জুমার রাত্রিতে না ঘুমানো এটি একটি ভুল যত সম্ভব আমাদের যত তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে এবং ঘুমানোর পরে আমাদেরকে সকাল সকাল ফজর সলাদ আদায় করতে হবে মসজিদে এবং ফজর সলাদ থেকে নিয়ে আবার মাগরিব পর্যন্ত কিছু আমল রয়েছে সে আমলগুলো আমাদের করতে হবে অনেক সময় দেখা যায় তাহলে এটি একটি ভুল জুমার সলাতের দিন রাত্রিতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া না ঘুমনটে হচ্ছে একটি ভুল দ্বিতীয় নম্বর ভুল আমাদের দেশে দেখা যায় এই ইন্টারনেট মাধ্যমগুলোতে জুমার দিনে এটি একটি বড় ধরনের ভুল যে জুমার সাথে খাস করে জুমা মুবারক বলা জুমা মুবারক না কোন সাল্লাম থেকে প্রমাণিত না সাহাবেক থেকে না সলফিস থেকে না কারো থেকে প্রমাণিত তাহলে এটি একটি ভুল জুমা মুবারক বলে আহ্বান করা এটি আমরা বিরত থাকবো জুমার নম্বরের তৃতীয় নম্বর একটি ভুল রয়েছে যে সকাল সকাল তো আমরা উঠলামই না আর সুরা কাফও পরা হলো না তাই রসদ সাল্লাহ বলেছেন তোমরা জুমার দিনে সুরা কাফ তেলাওয়াত করো আর আমার উপরে দুরুদ পড়ো আর বেশি বেশি দোয়া করো তাহলে আমরা যখন সারা রাত্র না ঘুমিয়ে এমন তো অবস্থায় ঘুমাইলাম ফজর চলে গেল আর এমন তো অবস্থায় গিয়ে মসজিদে আমরা হাজির হয়েছি যখন ইমাম সাহেব অর্ধেকটা শেষ হয়ে গেছে তাহলে জুমার দিনে এটা হচ্ছে একটা তৃতীয় নম্বর ভুল যে দেরি করে উঠা তো এই দেরি করে উঠার ফলে আরেকটা সমস্যা হয় অনেকেরই অনেকের গোসল করা হয় না তাহলে চতুর্থ নাম্বার ভুল হচ্ছে জুমার দিনে গোসল করতে হবে এটা হচ্ছে করণীয় আর ভুলটা হচ্ছে গোসল না করা কারণ জুমার দিনে গোসল করা হচ্ছে প্রত্যেক মুসলিমের উপরে প্রাপ্ত বয়স্ক পুরুষদের উপরে ওয়াজিব কারণ তিনি জুমার সোলাদ আদায় করবে তাহলে জুমার সোলাতের দিন গোসল করাটা হচ্ছে একটি উত্তম আর গোসল না করাটা হচ্ছে একটি ভুল জুমার সোলাতের সময় দেখা যায় যখন আজান দিয়ে দেয় আজান দিয়ে দেওয়ার পরে কাজ করা হচ্ছে ভুল انا على رب العالمين قران الكريمه بول ديছেন হে ঈমানদারগণ ইয়া আইহাল্লাযিন আমানু হে ঈমানদারগণ ইদা নুদিয়া ফাস আও ইলা যিক্রিল্লাহ হে ঈমানদারগণ জুমার দিনে তোমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হবে তোমরা আল্লাহর দিকে ধাপিত হও আল্লাহর জিকিরের দিকে আসো ফাস আও ইলা যিক্রিল্লাহ ওয়াজারুল বাই বাইআ তোমাদের ব্যবসা বাণিজ্য কাজ কর্মে সমস্ত কিছু বন্ধ করে দাও তাহলে বোঝা গেল যখন কাজ আজান দিয়ে দিবে তখন আপনার জন্য কাজ করা হারাম জুমার দিন আজান দেওয়ার পরে আপনার উপরে কোনো কাজ করা বৈধ নয় তাই এটি হচ্ছে একটি ভুল আমল তারপরে দেখা যায় জুমার দিনে যখন আসলো অনেক লেট করে আসলো মুসল্লি আসার পরে দেখলো মসজিদের সামনে কিছু বেচা কিনা চলছে এটা প্রবাস দেখে দেখা যায় বাংলাদেশে হয়তো গ্রামগঞ্জ এগুলা নেই তো ওই সময় আপনাকে বেচাও হারাম এবং কিনাও হারাম আপনি মসজিদের সামনে যারা বসে থাকে খোদবা চলাকালীন অবস্থায় সামান বিক্রি করে মাল বিক্রি করে কখনো আপনি তাদের কাছ থেকে মাল কিনবেন না না কিনবেন না বেচবেন আপনি আসছেন রেট করে আসেন সাথে সাথে মসজিদে চলে যান ওই অবস্থায় দোকানের পাশে দাঁড়ানো কোনো কিছু কিনা দেখা আপনার জন্য হারাম বৈধ নয় কারণ ওই সময় আপনার জন্য বেচা কিনি করা পুরোটাই হচ্ছে গিয়ে মন তারপরে আরেকটা ভুল আমাদের দেশে করা হয় সেটা হচ্ছে জুমার সোলাতে মসজিদে না এসে লেট করে আসার পরে কি হয় যখন ইমাম সাহেব খতিব সাহেব মেম্বরে উঠে যায় তখন কিন্তু ওই মালাইকারা তাদের যে ডায়েরিকে বন্ধ করে তারা খোদবা শুনতে থাকে তাহলে আপনি যখন লেট করে আসবেন আর লেট করে আসার পরে আপনি জুমার সালাতে উপস্থিত হলেন কি যদি আল্লাহ রাব্বুল আলামিন জানে কিন্তু ফেরেশতাদের খাতাতে নামটা লেখা বন্ধ হয়ে গেল কারণ এই ক্ষেত্রে একটি গভীর ফজিলত রয়েছে যে প্রথম কাতারে দ্বিতীয়বার তৃতীয়বার এভাবে উটের কথা আসছে উটের উট আল্লাহর রাস্তে কুরবানি দেওয়ার কথা আসছে তারপরে গরুর কথা তারপরে ছাগলের কথা তারপরে মুরগির কথা তারপরে ডিমের কথা তো আপনি যখন খুতবা শুরু হয়ে গেল তখন তো আপনি ডিমও পেলেন না আর ডিমের কুসুমও পেলেন না তাহলে এটি একটি ভুল যে লেট করে আসা তাই আমাদের কি করতে হবে খদবা চালু হওয়ার আগে আসতে হবে মসজিদের মধ্যে আরেকটি ভুল রয়েছে যেটি আট নম্বর ভুল উল্লেখ করছি সেটা হচ্ছে মসজিদে প্রবেশ করে সলাদ না পরা দুই রাক সলাত আপনাকে পড়তেই হবে আর যদি সলাদ না পড়েন তাহলে আপনি ভুল আমল করলেন কারণ জুমার দিন আপনাকে বসতেই হবে সাধারণত খোদবা শোনার জন্য রসূলসল্লাহ আলিসাল্লা বলেছেন দাখালে আহাদু কুমল মসজিদা ফালাই জুলুস হাত তাইসলারা খাতেন যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন ততক্ষণ পর্যন্ত বসবে না দু রেখাত সোলা পর্যতিত তাহলে এটি হচ্ছে আমাদের দেশে একটা ভুল যে তারা সলাত না আদায় করে বসে যায় তাহলে এটি একটি ভুল জুমার সোলাথের আরেকটি ভুল রয়েছে সেটা হচ্ছে কাবুল জুমা বলে কাবুল জুমা বলে চার রাখাত নামাজ আমাদের সমাজে প্রচলিত রয়েছে কিন্তু হাদিস থেকে স্পষ্ট আকারে পাওয়া যায় না যে কাবুল জুমা আপনাকে পড়তে হবে যদি আপনি কাবুল জুমা চার রাখাত পড়েন তাহলে আপনি যে আরো অনেক রাখাত নামাজ পড়তে পারেন মসজিদে প্রবেশ করেছেন আপনি অনেক রাগাত নামাজ পড়েন দুই করে পড়তে থাকেন তাহলে আগে বলে নির্দিষ্ট করে এটি মূলত সলাতের জুমা কোনো সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই তাই এটি আমাদের দেশে ভুল আমল আপনি মসজিদে প্রবেশ করেছেন যত খুশি তত সলা আদায় করতে থাকেন আপনি জন্য বৈধ তাই কাবুলুল জুমা নির্দিষ্ট করে এই চার রাখাত নামাজ ভুল আমল তারপর আরেকটি ভুল আমল হচ্ছে মসজিদে কথা বলা মসজিদে গিয়ে কারোর কথা বলা আপনি গিয়েছেন যাওয়ার পরে আপনি গপ শুরু করে দিলেন কারোর সঙ্গে কেমন আছো কি করতেছ আবার অনেক সময় দেখা যায় কেউ পিছনে কিছু রয়েছে ঢেলান দিয়ে বসে আছে তাহলে মসজিদে গিয়ে আপনাকে কারোর সঙ্গে কথা বলতে হবে না এটি হচ্ছে ভুল তারপর অনেক সময় আরেকটি ভুল দেখা যায় অনেকে মসজিদে গিয়ে হাত পাও খটে নখ খোটে আঙ্গুল খোটে পাও খটে তাহলে এটা হচ্ছে যে মসজিদের আদফের খেলাফ আল্লাহর ঘরে আপনি গিয়েছেন সেখানে আপনি পাও খটতেছেন নাক করতেছেন খতখত করতেছেন আরেকজনকে আরেকজনের সলাতে কোরআন পড়াকে আপনি সমস্যা করে দিচ্ছেন তাহলে এটি হচ্ছে আরেকটি ভুল আরেকটি ভুল আমরা উল্লেখ করতেছি সেটা হচ্ছে আপনি পরে এসেছেন আপনি পিছনেই দাঁড়ান আপনি কি আর মুসল্লিদের পায়ের উপরে ঠ্যাঙ্গের উপরে বিভিন্নভাবে মুসল্লিদেরকে কষ্ট দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করতেছেন আপনি যেহেতু লেটে এসেছেন পিছনে বসবেন কেন আপনি মুসল্লিদেরকে কষ্ট দিবেন অনেক সময় দেখা যায় ধরনের নেতা টাইপের লোক আসে লেটে কিন্তু সবাইকে ধাক্কা দিয়ে মুসলিদেরকে কষ্ট দিয়ে তাদের আহ শরীরের উপর দিয়ে পাও দিয়ে তারপরে মসজিদে প্রবেশ করে সামনের কাতারে যাওয়ার জন্য তাহলে এটি হচ্ছে আরেকটি ভুল তাই আপনি পরে এসছেন আপনি পিছনে বসবেন পরে এসেন আপনি পিছনে বসবেন আপনি কেন সামনে যাতে যেতে চাচ্ছেন আরেকটি ভুল আমাদের দেশে দেখা যায় সেটা হচ্ছে যে বিশ্বাকাত সলাত নির্দিষ্ট করে দেওয়া জুমার সলাথ বিশ্বাকাত নির্দিষ্ট করে দেওয়া জুমার সলা তো আর বিশ্বাকাত না জুমার সলাথ হচ্ছে ফরজ দুই রাকাত আর শূন্য চার রাকাতের প্রমাণ পাওয়া যায় যখন আপনি মসজিদে প্রবেশ করবেন যত কিছু তত পড়তে পারেন তাহলে বিশ্বাঘাত নির্দিষ্ট করে জুমার সলাদ বানিয়ে দেওয়া এটি হচ্ছে আরেকটি ভুল জুমার সলাতে আরেকটি ভুল হচ্ছে যদি কেউ কথা বলে তার কথার বিরুদ্ধে তাকে চুপ থাকতে বলা এটি হচ্ছে আরেকটি বড় ধরনের ভুল জুমার দিনে যদি কেউ কথা বলে কোনো মুসুল্লি কথা বলে তাহলে আপনি তাকে বলতে পারবেন না তুমি চুপ থাকো

বণিত রস আলী ও বলেছেন জুমার দিনে খব্বা চলাকালীন অবস্থায় তুমি যে তোমার সাথীকে বলো চুপ থাকো অর্থাৎ কেউ কথা বলতেছে ইজাকুল সোহেবিকা ইয়মুল জুমা আতি ইমাম তখন ইমাম খব্বা দিচ্ছিলেন তখন আপনার সাথী কোনো কথা বললো আপনি তাকে বললেন এই চুপ থাকো এই কথাটা বলার কারণে তাহলে আপনি কি করলেন সীমালঙ্কন করলেন অসার কাজে লিপ্ত হলেন আপনি ভালো কাজ করলেন না তাহলে আপনার যে খদবা আপনি শুনছেন আপনার মন অন্যদিকে চলে গেল ইম্পর্টেন্ট একটা খদ্বা আলোচনা করছে আপনি সাথীকে চুপ খাটতে গিয়ে চুপ করে এটা বলতে গিয়ে আপনি আরও তাকে সমস্যা করে দিলেন অতএব এই হাদিসটা আমাদের দেশে অনেকেরই জানা নাই বড় লোক লোকদেরকেও প্রশ্ন করলে যে জুমার চলা চলাকালীন অবস্থায় যদি খোদ্া চলাকালীন অবস্থায় যদি আপনার সাথে কাউকে কথা বলে আপনি কি করবেন বলবো থামিয়ে দিব অথবা না ওই সময় আপনি তাকে কিছুই বলবেন না যদি আপনি বলেন আপনি যেন অসার কাজে লিপ্ত হলেন বাজে কাজে লিপ্ত হলেন আর এখানে মমিনদের একটি বৈশিষ্ট্য রব্বলালীন বর্ণনা করেছেন যে মোমিনরা অসার কাজ থেকে মুক্ত থাকবে বিরত থাকবে হয়তো আফলাহাল মুকমিন আল্লাহ দিন খিউন তাহলে আপনি অসার কথা বাজে কথা বললেন আপনি লঙ্ঘন করলেন তো এগুলা করা যাবে না এটা হচ্ছে একটি ভুল আরেকটি ভুল হচ্ছে সলাম ফিরানের সাথে সাথেই কি করা হাত তুলে মোনাজাত ধরা সালাম ফিরানের সাথে সাথে হাত তুলে মোনাজাত করা এটি হচ্ছে আরেকটি ভুল আরেকটি ভুল হচ্ছে আমরা বলবো সেটা হচ্ছে যখন ইমাম সাহেব খতিব সাহেব চলাকালীন অবস্থায় কোনো দোয়া করে তখন আপনি আমিন আমিন বলতে পারেন কিন্তু আপনি হাত তুলতে পারবেন না তো এগুলো হচ্ছে যে সলাতের মধ্যে জুমার দিনের ভুল আমি এখানে পনেরো হইতে ষোলোটি ভুলের কথা উল্লেখ করলাম আল্লাহ সব তালা আমাদেরকে এই ভুলগুলো সংশোধন করে সুন্দরভাবে স্বচ্ছভাবে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের সবাইকে এবং আমাকেও আল্লাহ আব্বুল মানা এবং এই থেকে বিরত থাকার মতন তফিক দান করুন তা যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এখানে এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আমি এখানে ছেড়ে দিয়েছি শুধু সংক্ষিপ্ত কয়েকটি বিষয় উল্লেখ করার চেষ্টা করেছি যে জুমার দ জুমার দিনে যখন সলাত হয়ে আজান দিয়ে দিবে তখন কাজ করা কারোর জন্য বৈধ নয় আর জুমার সলাদ ছাড়াও ঠিক না এক জুমা থেকে আরেক জুমা কাফারা আদায় হয় রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আসসালাওয়াতু খামসুন পাঁচ আল এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত রমাদানু ইলা রমাদানা মুকাফিরা তোমা মুকাফিরা তোমা বাই أشرقت نفسي بنور حينما رددت يا رب العباد